রাদারফোর্ড সাহেব উনিশশো সালে পরমাণু নিয়ে একটি মডেল দিয়েছেন যেটাকে আমরা বলি রাদারফোর্ডের পরমাণু মডেল ওই মডেলে উনি কি বলেছেন ওই মডেলে বলেছেন যে পরমাণুর ভিতরে কি কি থাকে কিভাবে সাজানো থাকে পরমাণুর ভিতরের উপাদানগুলো কীরকম থাকে এখন রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ার আগে আমরা পরমাণু মডেলের হিস্ট্রিটা সম্পর্কে ইতিহাসটা সম্পর্কে একটু জানা দরকার যে উনিশশো ব্রাদারফোর্ড সাহেব পরমাণু মডেল দিয়েছেন কিন্তু উনিশশো সালে তার আগে তার আগে তার আগে বলতে আমি বুঝাচ্ছি তার প্রায় পনেরো বছর আগে আঠারোশো ছিয়ানব্বই সালে জে জে থমসন নামে একজন সায়েন্টিস্ট উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন সেটাকে বলা হয় ক্যাথোড্রসি পরীক্ষা বা ক্যাথোড্রে এক্সপেরিমেন্ট ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে জে জে থমসন সাহেব সবার প্রথম আবিষ্কার করলেন যে পরমাণুর ভিতরেও কোনো কিছু আছে পরমাণুকে ভাঙা যায় পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে যে থমসন সাহেব জে জে থমসন সাহেব আঠারোশো ছিয়ানব্বই সালে আবিষ্কার করলেন ইলেকট্রন কিসের মাধ্যমে ক্যাথোড্রসি পরীক্ষার মাধ্যমে তখন থেকে মানুষ জানতে পারল হ্যাঁ পরমাণুকে ভাঙা যায় পরমাণুর ভিতরে কণা আছে সেই কণিকার একটি কণিকাকে মানুষ চিনল ইলেকট্রন তার পনেরো বছর পরে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করেছেন তখন উনি প্রোটন সম্পর্কে যথেষ্ট ধারণা দিয়েছেন অনেকে রাদারফোর্ডকে প্রোটনের আবিষ্কারক বলে অনেকে গোল্ডস্টাইন নামে একজন সায়েন্টিস্ট আছেন ওনাকে প্রোটনের আবিষ্কারক বলে তো তখন পর্যন্ত কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি খেয়াল করো টাইম লাইনটা আঠারোশো ছিয়ানব্বইয়ে প্রথম আবিষ্কৃত হয় ইলেকট্রন তারপরে উনিশশো এগারোতে রাদারফোর্ডকে অধিকাংশ মানুষজনই বলে যে উনি প্রোটনের আবিষ্কারক উনিশশো এগারোতে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করেন উনি পরমাণু মডেল দেন উনাকে প্রোটনের আবিষ্কারক বলা হয় তার প্রায় আরও একুশ বছর পরে উনিশশো সালে নাইনটিন থার্টি টুতে তখন গিয়ে নিউট্রন আবিষ্কার হয় তো রাদারফোর্ডের সময় পর্যন্ত কিন্তু নিউট্রন ছিল না মানে নিউট্রন তো ছিল পরমাণুর ভিতরে নিউট্রন আবিষ্কৃত হয়নি রাদারফোর্ড তো কাজ করেছেন কবে উনিশশো এগারোতে উনিশশো বত্রিশে গিয়ে নিউট্রন আবিষ্কৃত হয়েছে নিউট্রন আবিষ্কার করেছেন জেমস চ্যাডউইক নামে একজন সায়েন্টিস্ট তো রাদারফোর্ডের সময়টা নিয়ে চিন্তা করো তাহলে রাদারফোর্ডের সময় পর্যন্ত রাদারফোর্ড পরমাণু পরমাণুর ভিতরে প্রোটন আবিষ্কার করার আগ পর্যন্ত সবাই জানতো যে পরমাণুর ভিতরে ইলেকট্রন নামে এক ধরনের কণিকা আছে থমসনের এক্সপেরিমেন্ট থেকে তো সবার প্রথমে থমসন সাহেব যখন বুঝতে পারলেন যে হ্যাঁ পরমাণুকে তো ভাঙা যায় পরমাণুর ভিতরে তো ইলেকট্রন নামক একটা কণা আছে তখন থমসন সাহেব সবার প্রথম একটা পরমাণু মডেল দিয়েছিলেন তাকে আমরা বলি থমসন মডেল বা এটাকে বলা হয় প্লাম পুডিং মডেল বাংলায় বলা হয় কিসমিস পুডিং মডেল ব্যাপারটা কি তখন পর্যন্ত তো ইলেকট্রন জাস্ট আবিষ্কৃত হয়েছে তখন পর্যন্ত প্রোটন আবিষ্কার হয়নি তো কিসমিস পুডিংয়ের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো পুডিংটার পুডিংটার সারফেসে অনেক কিসমিস থাকে এরকম তো থমসন সাহেব বলেছিলেন যে এই কিশমিসগুলার মতো কিসমি প্লাম পুডিং ইংলিশে বলা হয় বাংলায় বলা হয় কিসমিস পুডিং মডেল আমি বাংলায় বলছি যে এই যে কিসমিস পুডিং মডেলের কিসমিসগুলোকে থমসন সাহেব কল্পনা করেছিলেন ইলেকট্রন হিসাবে যেহেতু উনি ইলেকট্রন আবিষ্কার করেছেন আর পুডিংয়ের বাকি বডির বাকি অংশটুকুকে উনি ধরে নিয়েছিলেন পজিটিভ বা ধনাত্মক অংশ ধনাত্মক কণা প্রোটন কিন্তু তখন আবিষ্কার হয়নি আঠারোশো ছিয়ানব্বই সালের কথা বলছি সো এই বডির বাকি অংশগুলোকে বডির যে বাকি অংশ সেই বাকি অংশকে উনি ধরে নিয়েছিলেন এই জায়গায় ধনাত্মক অংশ আর মাঝখানের এই কিসমিস অংশগুলোকে উনি ধরে নিয়েছিলেন তুলনা দিয়েছিলেন ইলেকট্রনের সাথে এবং রাদারফোর্ড যখন এক্সপেরিমেন্ট করছেন তখনও রাদারফোর্ড তাই জানেন যে পরমাণুর বডির ভিতরে মেজরিটি জায়গা মেজরিটি জায়গা হচ্ছে পজিটিভ অংশ দিয়ে ফিল আপ করা দনাত্মক অংশ দিয়ে ফিল আপ করা আর মাঝে মাঝে একটু একটু আছে ইলেকট্রন রাদারফোর্ড তখন পর্যন্ত কিন্তু তাই জানেন তো রাদারফোর্ড সাহেব করলেন কি রাদারফোর্ড সাহেব গোল্ডের বা সোনার একটা পাত নিলেন স্বর্ণপাত বলা হয় এটা চার মিলিমিটার পুরু ছিল হ্যাঁ তো স্বর্ণপাতটাকে উনি করলেন কি একটা সীসা বাংলায় বলা হয় সীসা ইংরেজিতে বলা হয় লেড লেডের একটা ব্লকের উপরে লেডের একটা অংশের উপরে উনি এই স্বর্ণপাতটাকে রাখলেন রাখার পরে টোটাল সেট আপটাকে উনি করলেন কি টোটাল সেট একটা পর্দা দিয়ে উনি ঢেকে দিলেন এরকম একটা পর্দা দিয়ে উনি চারপাশে ঢাকলেন এখন এই পর্দাটা কেন দিলেন সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করব পর্দাটা উনি দিয়েছিলেন কারণটা হচ্ছে আমার আকার হাত অতটা ভালো না তো আশা করি আপনারা বুঝে নিতে পারবেন যে উনি গোল্ডের প্লেটটা রাখলেন স্বর্ণপাতটা রাখলেন নিচে একটা সিসার ব্লক দিলেন সেটার উপরে গোল্ডের প্লেটটা রাখলেন রাখার পরে চারপাশে উনি করলেন কি একটা পর্দা এইভাবে দাঁড় করিয়ে দিলেন পর্দাটার উপরে উনি জিঙ্ক সালফাইড নামে একটা পদার্থের প্রলেপ ঘষে ঘষে এইভাবে ঘষে ঘষে লাগালেন জিঙ্ক সালফাইডের প্রলেপ কিসের প্রলেপ জিঙ্ক সালফাইডের প্রলেপ এই পর্দাটার উপরে উনি জিঙ্ক সালফাইডের প্রলেপ লাগালেন এখন জিঙ্ক সালফাইডের প্রলেপ লাগানোর উদ্দেশ্য কী সেটাও বলছি একটু পরে এসে তারপরে এখানে করলেন কি এখান থেকে এই মাথাটার থেকে উনি আলফা কণাকে আলফা রশ্মিকে আলফা পার্টিকেলকে উনি ফায়ার করলেন কি ফায়ার করলেন আলফা কণা এখন অনেকের মনের মধ্যেই প্রশ্ন যাচ্ছে যে জিঙ্কস পর্দায় পর্দা কেন দেওয়া হলো টোটাল সেট আপের চারপাশে পর্দা কেন দেওয়া হলো এক নম্বর পর্দার মধ্যে জিঙ্ক সালফাইডের প্রলেপ ভিতর দিকে কেন ঘষে ঘষে লাগানো হলো এই জায়গাগুলায় আর এইখানে আমি ফায়ার যে উনি যে রাখলেন একটা সেট আপ রেখে আলফাকণা ফায়ার করছেন আলফারসি এখান থেকে ছুঁড়ে দিচ্ছেন গোল্ডের প্লেটটার উপরে আলফারশি বা আলফাকণা কী তো তেজস্ক্রিয়ার তেজস্ক্রিয়তার অংশ থেকে আমরা মোটামুটি জানি আলফা কণা কি আলফা কণা আমরা কাকে বলি আলফা কণা আমরা বলি হচ্ছে এখানে একটু দেখাই আলফা কণা আমরা বলি হিলিয়ামের নিউক্লিয়াসকে হিলিয়ামের নিউক্লিয়াস বলতে আমি বুঝাচ্ছি এরকম হিলিয়ামের মধ্যে দুইটা প্রোটন থাকে দুইটা নিউট্রন থাকে প্রোটন প্লাস নিউট্রন মানে সংখ্যা হয় চার হিলিয়ামের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে হিলিয়ামের এই দুইটা ইলেকট্রনকে আমরা যদি বের করে নিতে পারি তাহলে হিলিয়ামের পরমাণুটা শুধু থাকে এটা একটা ধনাত্মকায়ন এটাকেই বলা হয় আলফা কণা আরও ক্লিয়ারলি তুমি যদি বুঝতে চাও তুমি খেয়াল করে দেখো হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে দুইটা প্রোটন আছে দুইটা নিউট্রন আছে বাইরের শক্তি স্তরটাতে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রনকে যদি বের করে নেওয়া হয় তাহলে শুধু কি থাকে হিলিয়ামের নিউক্লিয়াস টুকুই থাকে যেখানে দুইটা প্রোটন দুইটা নিউট্রন এই হিলিয়ামের নিউক্লিয়াস টুকে আমরা কি টু প্লাস হিসাবে লিখবো কারণ দুইটা ইলেকট্রন তো এখন নাই এটা ধনাত্মকাধানযুক্ত এই হিলিয়ামের নিউক্লিয়াসকেই বলা হয় আলফা কণা আমরা রশ্মি প্রবাহিত হচ্ছে কথাটার মানে আমরা বুঝবো যে আলফা কণা প্রবাহিত হচ্ছে তো ব্রাদারফোর্ড সাহেব কী করলেন আলফা কণায় এ বা আলফারশ্মি এখান থেকে ফায়ার করলেন গোল্ডের প্লেটের উপরে এইখানে উনি জিঙ্ক সালফাইডের প্রলেপ কেন দিলেন পর্দার উপরে কারণ আলফারশ্মি গোল্ডের প্লেটটাতে আঘাত করার পরে আলফা রশ্মি যদি এদিকে সোজা সামনে যায় বা সাইডে চলে যায় যে কোনো দিকে যায় আলফারসি পর্দাটার মধ্যে আঘাত করবে আঘাত করলে পর্দাটার উপরে যদি জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া থাকে তাহলে হয় কি যে কোনো তেজস্ক্রিয় রশ্মি যদি কোনো সারফেসের উপরে আঘাত করে রশ্মি একটা তেজস্ক্রিয় রশ্মি কোনো সারফেসের উপরে যদি আঘাত করা সেই জায়গায় যদি জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া থাকে তাহলে সেই জায়গায় এক ধরনের উজ্জ্বলতার সৃষ্টি হয় বাংলায় যাকে বলা হয় জিকিমিকি ইংলিশে এটাকে বলা হয় ফ্লোরোসেন্স তো উনি জিঙ্ক সালফাইডের প্রলেপ এখানে দেওয়ার উদ্দেশ্য ছিল কণা এখান থেকে ফায়ার করা হবে কণা যদি ছিটকে গিয়ে বা সোজা গিয়ে পর্দার উপরে আঘাত করে পর্দার উপরে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে তাহলে কোন কণাটা কোথায় এসে আঘাত করলো এখানে একটু আলোর ঝিঘিমিকি দেখা যাবে সেখান থেকে বোঝা যাবে যে কণা এখানে এসে হিট করেছে আলফা কণা এখানে এসে হিট করেছে আলফাকণা এখানে এসে হিট করেছে এই জন্য জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া হলো ফ্লোরোসেন্স বা পারফেক্ট বাংলাটা হচ্ছে প্রতি প্রভা তৈরি করার জন্য এখন উনি করলেন কি আলফা কোনা ফায়ার করলেন তো উনি জানতেন যে গোল্ডের প্লেটটা চার মিলিমিটার পুরু ছিল তো চার মিলিমিটার পুরু গোল্ডের মধ্যে গোল্ডের পরমাণু আছে এটা উনি বুঝে নিয়েছিলেন আর উনি আগের থেকে কি জানতেন থমসনের মডেল অনুযায়ী যে এখানে মেজরিটি জায়গা পজিটিভ অংশ আর মাঝখানে একটু একটু করে ইলেকট্রন আছে যে কোনো একটা যে কোনো একটা পরমাণু যদি গোল্ডের পরমাণু কনসিডার করা হয় উনি আগের থেকে জানতো এটা থমসনের মডেল অনুযায়ী উনি জানতো যে এই গোল্ডের প্লেটটার মধ্যে যে কোনো একটা পরমাণু যদি কনসিডার করা হয় পরমাণুর ভিতরে মেজরিটি জায়গা পজিটিভ কাভার করা আছে আর মাঝখানে কিসমিসের মতো কিসমিস পুডিং মডেল কিসমিসের মতো একটু একটু ইলেকট্রন আছে কিন্তু উনি যখন আলফা কণা ফায়ার করলেন খেয়াল করা কণা কিন্তু পজিটিভ কণা আলফা আলফা কণা উনি যখন ফায়ার করলেন উনি অবাক হয়ে খেয়াল করলেন যে ম্যাক্সিমাম এই আলফা কণা বা ম্যাক্সিমাম এই পজিটিভ কণা সোজা গিয়ে হিট করছে সোজা গিয়ে পর্দার ওই পাশে গিয়ে আঘাত করছে সোজা গিয়ে আঘাত করছে উনি কিন্তু ধারণা করছিলেন একটা পরমাণুর ভিতরে থমসনের মডেল অনুযায়ী উনি কিন্তু ধারণা করছিলেন একটা পরমাণুর ভিতরে মেজরিটি জায়গা পজিটিভ পজিটিভ কোন কণা উনি জানতেন না কিন্তু মেজরিটি জায়গা পজিটিভ সুতরাং আলফা কণাও পজিটিভ গিয়ে সোজা যেতে পারবে না ফেরত আসবে কিন্তু উনি অবাক হয়ে দেখলেন যে মেজরিটি আলফা কণাই আলফা কণা কিন্তু ধনাত্মক মেজরিটি আলফা কণাই গোল্ডের এই পরমাণু গোল্ড প্লেটের পরমাণুগুলোর ভিতর দিয়ে সোজা পাস হয়ে চলে যাচ্ছে এখন সোজা যে পাস হয়ে চলে গেছে এটা উনি কীভাবে বুঝতে পারলেন কারণ আলফা কণাগুলো যখন এই পর্দার উপরে হিট করেছে তখন জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া ছিল তো ঝিকিমিকি করেছে প্রতি প্রভাব পেয়েছেন উনি যাকে ইংলিশে বলা হয় ফ্লোরোসেন্স এটা দেখে বুঝতে পেরেছেন যে আলফা কণাগুলো মেজরিটি আলফা কণা এদিকে সোজা পাস হয়ে চলে গেছে উনি প্রায় বিশ হাজারের মধ্যে কয়েকটা আলফা আলফাকণা দেখলেন যে হিট করার পরে হিট করার পরে কয়েকটা আলফা কণা হিট করার পরে এই দিকে বেঁকে যাচ্ছে এরকম বেঁকে যাচ্ছে এরকম হিট করার পরে এরকম বেঁকে যাচ্ছে হিট করার পরে বেঁকে যাচ্ছে তো উনি এই কথাটার ও প্রথম দিকে অবজার্ভ করে এটা ব্যাখ্যা করতে পারলেন না তারপরে আরেকটা জিনিস উনি অবজার্ভ করলেন সেটা হচ্ছে প্রতি বিশ হাজারে মাত্র একটা আলফা কণা প্রতি বিশ হাজারে মাত্র একটা আলফা কণা গিয়ে গোল্ডের প্লেটটাকে হিট করছে করে আবার স্ট্রেট পিছন দিকে ফেরত আসছে প্রতি বিশ হাজারে একটা আলফা কণা গিয়ে গোল্ডের প্লেটটাকে হিট করলো আবার স্ট্রেট পিছন দিকে ফেরত আসলো তো অবজারভেশন ওনার ছিল তিনটা এক নম্বর অবজারভেশন ওনার ছিল এই এক্সপেরিমেন্টার থেকে এক নম্বর অবজারভেশন ছিল যে অধিকাংশ আলফা কোনা গোল্ড প্লেটের ভিতর দিয়ে সোজা পাস হয়ে গেল এক নম্বর অবজারভেশন ছিল দুই নম্বর অবজারভেশন ছিল কিছু কিছু আলফা কণা গোল্ড প্লেটের ধাক্কা খেয়ে বেঁকে গিয়েছে কিছু কিছু আলফা কণা গোল্ড প্লেটে ধাক্কা খেয়ে বেঁকে গেল গোল্ড প্লেটে ধাক্কা খেয়ে বেঁকে গেল আর তিন নম্বর অবজারভেশন ছিল অনেক কম প্রতি বিশ হাজারে মাত্র একটা আলফা কণা গোল প্লেটে ধাক্কা খেয়ে আবার স্ট্রেট ফেরত আসলো এখন এই তিনটা অবজারভেশন থেকে উনি খুব গভীরভাবে চিন্তা করলেন চিন্তা করে উনি কয়েকটা নিয়ম বা ল উনি দিলেন যে পরমাণুর ভিতরে কি কিভাবে থাকে এই নিয়ে উনি কিছু ল দিলেন এক নাম্বার। পয়েন্ট আমরা যেটা অবজার্ভ করতে পারি বা ওনার অবজারভেশন থেকে এক নম্বর কথা উনি বললেন কি যে ম্যাক্সিমাম আলফা কণা অধিকাংশই আলফা কণা যেহেতু এই গোল্ডের প্লেটটার ভিতর দিয়ে সোজা পাস হয়ে গিয়েছে তার মানে গোল্ডের প্লেটের ভিতরে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর ভিতরে ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা ম্যাক্সিমাম জায়গা ফাঁকা বলে এই ধনাত্মক আধান বিশিষ্ট আলফা কণা সোজা পাস হয়ে যেতে পেরেছে যদি থমসনের কথা অনুযায়ী পরমাণুর ভিতরে ম্যাক্সিমাম তাহলে কণা কি সোজা চলে যেতে পারতো না এটা তো বেঁকে যেত মেজরিটি কণা তো বেঁকে যেত কিন্তু মেজরিটি আলফা কণা যেহেতু সোজা পাস হয়ে গিয়েছে তার মানে থমসনের কথা ঠিক না একটা গোল্ডের প্লেটটার ভিতরে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর ভিতরে মেজরিটি জায়গা অধিকাংশ জায়গায় ফাঁকা যার ভিতর দিয়ে আলফা কণা বা ধনাত্মক কণাগুলো সোজা পাস হয়ে গিয়েছে মেজরিটি জায়গা ফাঁকা সেখানে ধনাত্মক কিছুও নাই ঋণাত্মক কিছুও নাই এই জন্য ধনাত্মক কণা বেঁকে না গিয়ে সোজা পার হয়ে গিয়েছে তারপরে উনি আরেকটা ব্যাপার এই অবজারভেশন থেকে নিয়ে আসলেন সেটা হচ্ছে যে অনেক ক্ষুদ্র সংখ্যক আলফা কণা তো এইভাবে গিয়ে কি হয়েছে বেঁকে গিয়েছে অনেক ক্ষুদ্র সংখ্যক আলফা কণা এভাবে বেঁকে গিয়েছে তার মানে উনি বললেন যে মাঝখানে প্রত্যেকটা পরমাণু গোল্ডের যে পরমাণুগুলো সেই পরমাণুগুলোর মাঝখানে খুব ক্ষুদ্র একটা জায়গা নিয়ে ধনাত্মক কিছু একটা আছে পজিটিভ কিছু একটা আছে যেইটাতে ধাক্কা খেয়ে বা বিকর্ষিত হয়ে রাদারফোর্ডের পাঠানো পজিটিভ কণাগুলা আলফা কণাগুলা বেঁকে গেল পরমাণুর মাঝখানে পজিটিভ কিছু একটা আছে খুব ক্ষুদ্র জায়গা নিয়ে যেটাতে এই পজিটিভটাতে ধাক্কা খেয়ে বা বিকশিত হয়ে তার পাঠানো পজিটিভটা বেঁকে গেল এই মাঝখানের পজিটিভ যে অংশটা আছে সেটাকে রাদারফোর্ড সাহেব নাম দিলেন নিউক্লিয়াস তারপরে উনি বললেন কি যে থার্ড যে উনি অবজারভেশনটা করেছিলেন থার্ড অবজারভেশনটা উনি কি করলেন যে ওনার প্রতি বিশ হাজারে একটা আলফা কণা স্ট্রেইট ফেরত আসছে তার মানে উনি বললেন যে গোল্ডের প্লেটটার ভিতরে যে পরমাণুগুলো আছে তাদের ভিতরে খুব ক্ষুদ্র এই আগের পয়েন্টটাতে আমরা বলেছিলাম যে মাঝখানে একটা ধনাত্মক অংশ আছে যেটার নাম উনি দিয়েছিলেন নিউক্লিয়াস থার্ড পয়েন্টে গিয়ে উনি অবজার্ভ করলেন যে নিউক্লিয়াসটা তাহলে খুবই ক্ষুদ্র কারণ আমার ওনার পাঠানো আলফা কণাগুলোর মধ্যে প্রতি বিশ হাজারে মাত্র একটা আলফা কণাগুলো কিন্তু পজিটিভ মাত্র একটা ওই মাঝখানের পজিটিভ অংশ নিউক্লিয়াসটাতে হিট করেছে এই জন্যই সে স্ট্রেট ফেরত এসছে তার মানে নিউক্লিয়াসটা কত ক্ষুদ্র তাহলে নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র এবং উনি এখান থেকে এই তিনটা অবজারভেশন থেকে পরের কথাগুলো বললেন পরের কথাগুলো কি ছিল খেয়াল করে দেখো প্রথম পয়েন্টে আলফা কণাগুলা স্ট্রেট পার হয়ে গিয়ে চলে গিয়েছিল তার মানে উনি বলছিলেন যে মাঝখানে পরমাণুর মাঝখানে ম্যাক্সিমাম জায়গা অধিকাংশ জায়গা ফাঁকা কথাটার অর্থ যে অধিকাংশ জায়গাগুলোর মধ্যে ধনাত্মক কিছুও নেই ঋণাত্মক কিছুও নেই আর তারপরে উনি এখানে অবজারভেশন করেছেন যে খুব ক্ষুদ্র মাঝখানে একটা ধনাত্মক অংশ আছে যেটার নাম দিয়েছেন নিউক্লিয়াস তাহলে উনি বললেন যে নিউক্লিয়াসের ভিতরেই ধনাত্মক সব কিছু আছে তখন উনি প্রোটনের কথা বললেন আর ইলেকট্রনগুলো কিন্তু রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করেছেন উনিশশো এগারোতে ইলেকট্রনের ব্যাপারটা কিন্তু তখন আবিষ্কার হয়ে গিয়েছে অলরেডি তো ইলেকট্রনকে উনি কীভাবে ব্যাখ্যা করলেন ইলেকট্রনকে ব্যাখ্যা করলেন এই যে ম্যাক্সিমাম আলফাকণা খালি জায়গা দিয়ে পাস হয়ে চলে গিয়েছিল ওই খালি জায়গাটার মধ্যে ইলেকট্রনগুলো আছে তাহলে ইলেকট্রনের আকর্ষণের কারণে আলফা কণা সোজা কেন চলে গেল বাইরের পরমাণুর বাইরের ফাঁকা জায়গায় যদি ইলেকট্রন থাকে তাহলে এই ইলেকট্রনের আকর্ষণের কারণে আলফা কণা তো একটু আঁকা কিছু হতে পারত। কিন্তু অধিকাংশ আলফা কণা সোজা কেন চলে গেল কথাটার ব্যাখ্যা হিসেবে উনি বললেন যে পরমাণুর বাইরে তো অনেক ফাঁকা জায়গা ইলেকট্রনগুলো তো যথেষ্ট দূরে দূরে আছে এই জন্য আলফা কণাগুলো অনেক বেশি ফাঁকা জায়গার ভিতর দিয়ে চলে গিয়েছে উনি তারপরে আমাদের বইয়ে এই ব্যাপারটা আরও একটু গুছিয়ে লেখা আছে বইয়ে তারপরে বলা আছে রাদারফোর্ড পরে বাকি পয়েন্টগুলো উনি বলতে পেরেছেন কি বলতে পেরেছেন যে নিউক্লিয়াসটা ধনাত্মক নিউক্লিয়াসটা খুব ছোট নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে তারপরে বাইরে ইলেকট্রন আছে বাইরে ফাঁকা জায়গা ইলেকট্রনগুলো বাইরে বিভিন্ন ক কক্ষপথে বিভিন্ন কক্ষপথে দ্যাট ইজ বিভিন্ন রাস্তা ধরে ঘুরে বেড়ায় কিন্তু কীরকম রাস্তা ধরে গোল রাস্তা ধরে নাকি চার কোনা রাস্তা ধরে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় সেটা রাদারফোর্ট বলতে পারেননি এই যে রাস্তা ধরে ঘুরে বেড়ায় কথাটা আমি বলছি এটাকে আমি বলছি কক্ষপথ তারপরে রাদার ফোর্ড বললেন যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন যতটা আছে বাইরে ইলেকট্রনও ততটা আছে এই জন্য পরমাণুগুলো আসলে নিরপেক্ষ থাকে কারণ প্রোটন পজিটিভ ইলেকট্রন নেগেটিভ এই জন্য পরমাণু নিরপেক্ষ থাকে যতটা প্রোটন ততটা ইলেকট্রন থাকে এই জন্য পরমাণুগুলা নিরপেক্ষ থাকে তারপরে রাদারফোর্ড এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করলেন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা যেমন ঘুরতে থাকে উনি বললেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোও তেমনভাবে ঘুরছে এই জন্য এই রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সৌরজগতের মডেল বলা হয় তারপরে উনি আরও বললেন যে আমরা জানি বৃত্তাকার পথে বৃত্তাকার পথে যদি কোনো কিছু ঘুরে তাহলে সে তার কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে এই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল তো উনি বললেন যে ইলেকট্রনগুলো এই ক্ষুদ্র নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে তো নিউক্লিয়াসের দিকে ইলেকট্রনগুলো এক ধরনের কেন্দ্রমুখী বল অনুভব করছে এই কেন্দ্রমুখী বল অনুভব করার কারণে তারা কক্ষপথেই আছে ঘুরছে তারা দূরে বাইরে ছিটকে যাচ্ছে না এটা উনি বললেন আবার পরমাণুর মধ্যে নিউক্লিয়াস যে থাকে নিউক্লিয়াসের বাইরে ফাঁকা জায়গায় যে ইলেকট্রন থাকে এই ফাঁকা জায়গাটা কতটুকু ফাঁকা জায়গা তোমার খুব ভালো আইডিয়া হবে আমি যদি বলি যে একটা পরমাণুর আকৃতি যদি এরকম হয় এই পরমাণুর আকৃতির এক লক্ষ ভাগের এক ভাগ এক লক্ষ ভাগের এক ভাগ এক লক্ষ মানে কি একের পরে কয়টা শূন্য পাঁচটা শূন্য পরমাণুর আকৃতি যদি পুরোটা হয় তার এক লক্ষ ভাগের এক ভাগ জায়গা নিয়ে থাকে নিউক্লিয়াসটা দ্যাট ইজ নিউক্লিয়াসের যে আকৃতি তার এক লাখ গুণ বড়ো হচ্ছে পুরো পরমাণুর আকৃতি তাহলে একটা পরমাণুর আকৃতি তুমি যদি চিন্তা করো তার মধ্যে এক ভাগে থাকে মাত্র নিউক্লিয়াসটা আর বাকি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ভাগ ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাগুলায় ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় আনন্দ করে বেড়ায় তারা যথেষ্ট দূরে দূরে থাকে এই জন্য এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের সময় কণাগুলো খুব কোনো ঝামেলা ছাড়াই সোজা পার হয়ে গিয়েছিল এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের যে চারটা পয়েন্ট আমাদের ক্লাস নাইনের বইয়ে দেওয়া আছে এই চারটা পয়েন্ট আমরা পড়ে ফেলবো